তাই তো আল্লাহ বলেছেন তোমরা মুখে উচ্চারণ করো আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা এই কালেমা মুজমালের ভিতরে বলা হলো কালেমা ইমানের ভিতরে বলা হলো নিশ্চয় কারো এতে দ্বিমত থাকিবে না এতে কারো দ্বিমত থাকিবে না কিন্তু একটু দ্বিমত চলে আসবে যাদের কমজোর ঈমান এবং যারা খুব বেশি গভীরতায় চলে যায় যারা জ্ঞানের ভান্ডার তাদের এটা হতে পারে ওয়া শাররিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান না অর্থাৎ ভালো আর মন্দ দুটো জিনিস আল্লাহর তরফ থেকেই হয় তিন তালা বাড়ি আপনার হলো আল্লাহর তরফ থেকে আপনার কুড়ো ঘর ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেল এই কুড়ো ঘরটা আল্লাহরই দেওয়া পানি হচ্ছে দড়দড় করে পানি ঘরের ভিতর দিয়ে বয়ে চলে যাচ্ছে এটাও মহান আল্লাহর তরফ থেকে এইটাকে আপনাকে বিশ্বাস করতে হইবে যদি আপনি বিশ্বাস করে নিতে পারেন তাহলেই হলো আপনি মুমিন আর যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি ভাগ্যের ভালো মন্দ সেটা আল্লাহর তরফ থেকেই হয় এটা আপনারা তো বুঝতে পারলেন এবার চলে আসেন আপনাকে যেটা আমি বলেছি মানুষ মরে যাওয়ার পর যদি তার গুনাহের খাতা বন্ধ হয়ে যায় পাপের খাতাটা বন্ধ হয়ে যায় নেকির খাতাটাও বন্ধ হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু নেকির খাতাটা বন্ধ হয় না এটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন এই জন্য খুলে রেখেছেন আল্লাহর কোটি কোটি বান্দা পৃথিবীর মধ্যে বিরাজমান আছে গরিব আছে দুঃখী আছে ফকির আছে মিসকিন আছে ইয়াতিম আছে বেওয়া আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ঋণগ্রস্ত ব্যক্তি আছে এরা আছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আর এদেরকে ওইভাবেই রেখেছেন ওইভাবেই যদি রাখা হয় যারা ধনী মানুষ আছে তাদের একটা দায়িত্ব আছে তাদের একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে এই হকটা তাদের উপরে বিতরণ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়ে পাঠিয়েছেন যেই বিধানের নাম হলো আল কোরআন এই বিধানে এগুলানে দানের জন্য আল্লাহ অর্ডার করে রেখেছেন কারণ ওগুলাকে যদি দেন তাহলে আল্লাহকে দেওয়া হয় ওগুলোকে যদি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাতাতে আপনার নাম লেখা হয় কেন একটা হাদিস আছে রোজা হাসরের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবে যারা ধনী হবে যারা মালদার হবে কিন্তু খুব বকিল হবে এরা মালের হিসাব করে করে রাখবে এরা গুনে গুনে রাখবে টাকার পান্ডিল গুনে গুনে রাখবে গোলার ধানের বস্তা তারা গুনে গুনে রাখবে পাটের ঢোক গুনে গুনে রাখবে সোনা চাঁদি গুনে গুনে রাখবে আল্লাহ রাস্তায় এরা দান করবে না এরা ফকিরদের দেবে না এরা গরিবদের দেবে না এরা মিসকিনদের দেবে না আল্লাহ রোজে হাসরের দিন ওই শ্রেণীর মানুষগুলোকে ডাকবে ডেকে বলবে এ বান্দারা তোমাদের জন্য জায়গা আমি নির্ধারিত করেছি জাহান্নাম তোমাদের জন্য আমি নিযুক্ত করে রেখেছি জাহান্নাম তোমরা সব জাহান্নামে যাবে লোকগুলো বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাদের জাহান্নামে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি এই জন্যই তোমাদের জাহান্নামে দেব দুনিয়াতে তোমরা আমার কথা মানো নাই আমার কথা তোমরা মানো না এই যে হাউজে কাউসারের পানি এই হাউজে কাউসারের পানি তোমাদের পান করতে দেওয়া হবে না ইসলাম দরদি ভাইয়ের আমার প্রখর রৌদ্রের তাপ পড়বে এখনি শুনলেন কেয়ামতের কথা মানে সূর্যের বারোটা মুখ হয়ে যাবে সূর্যের বারোটা বুরুজ হবে আর মাথার উপরে নিচে আসমানে নেমে চলে আসবে এত তাপ হবে এত তাপ হবে মানুষের যে কি হাল হবে ওটা বলা যাবে না তবে এতটুকু হাদিস থেকে প্রমাণ হয় মাটি পুড়ে তামা হয়ে যাবে
মাটি পুড়ে যদি তামা হয়ে যায় তাহলে সেই তামার উপরে আপনি থাকবেন কেমন করে? তাহলে আপকা হাল কি হবা? বলেন আপনার অবস্থাটা কি হবে? সেই জন্যই তো হাদিসের ভিতরে লেখা আছে যে আবু তালেবের পায়ে দুটো চটি পরিয়ে দেওয়া হবে, দুটো দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, যে জুতোর আগুনের এত তাপ হবে, এত তাপ হবে, মাথার ঘুলি টকবক করে ফুটবে, যেমন খোলার উপরে পানি টকবক করে ফুটে। এটা খুব ইজিলি কথা, কারণ ওগুলো জমিন পুড়ে যদি তামা হয়ে যায় তাহলে মাথার ঘুলি ফুটে টকবক করবে, তে কোনো অসুবিধা নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা আজ তোমাদেরকে এক গ্লাস পানিও পান করতে দেওয়া হবে না। তারা বলবে, আল্লাহ কিসের জন্য তুমি আমাদের পানি পান করতে দেবে না? আল্লাহ বলবে, তোমরা আমাকে পানি পান করাওনি, তোমাদের কাছে আমি গিয়েছিলাম। আল্লাহ এই কথাই বলবে যে তোমাদের কাছে আমি গিয়েছিলাম, আমি তোমাদের কাছে লুঙ্গি চেয়েছিলাম, তোমাদের কাছে আমি বস্ত্র চেয়েছিলাম, তোমরা আমাকে বস্ত্র দাওনি। আমি বলেছিলাম আমি ন্যাংটা, আমি বস্ত্রহীন, তোমরা আমাকে বস্ত্র দাও, কিন্তু তোমরা আমাকে বস্ত্র দাওনি। আমি ভুকা অবস্থায় তোমাদের কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাওয়াও, কিন্তু তোমরা আমাকে খাবার দাওনি। আমি বড় পিপাসিত ছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম আমি বড় পিপাসিত, আমাকে পানি দান করো, কিন্তু তোমরা আমাকে পানি দান করনি। আমি ভুকা ছিলাম, আমি খাবার চেয়েছিলাম, তোমরা খাবার দাওনি। অতএব আজকে তোমাদের আমি কিছুই দিব না, তোমাদের কিছুই দিব না, তোমাদের জান্নাতও দিব না, তোমাদেরকে আমি আজকে জাহান্নামে দেব। তখন তারা চিৎকার করে বলবে, আল্লাহ এটা তুমি কেমন করে বলো, এটা তুমি কেমন করে বলো যে তুমি আমাদের কাছে গিয়েছিলে, তুমি উলঙ্গ অবস্থায় ছিলে, আমাদের কাছে বস্ত্র চেয়েছিলে, আমরা দিনি। আল্লাহ তুমি যদি আমাদের কাছে যেতে আর তুমি যদি বস্ত্র চাইতে, আল্লাহ যত কাপড় লাগতো আল্লাহ সব কাপড় তোমাদেরকে তোমাকে আমরা দিতাম, আমরা রেশমের কাপড় দিতাম, দুনিয়াতে যত রকমের ভালো ভালো কাপড় সেই কাপড়গুলো আল্লাহ তোমাকে দিতাম। আল্লাহ তুমি কোনোদিনই যাওনি, এটা তুমি ভুল বলছ। আল্লাহ বলবেন, বলবে আল্লাহ, আল্লাহকে বলবে বান্দা, আল্লাহ তুমি ভুকা অবস্থায় যদি যেতে, আমাদের গোলা ভরা ধান ছিল, আল্লাহ তোমাকে পেট ভরে খাওয়াতাম, পোলাও করে খাওয়াতাম, কিন্তু তুমি তো কোনোদিন আমাদের দরবারে যাওনি, আমাদের কাছে খাবারও তুমি চাওনি। আল্লাহ পিপাসিত তুমি যদি হতে, আল্লাহ তোমাকে বেরেলের বেরেলের পানি খাওয়াতাম, কিন্তু আল্লাহ তুমি আমাদের কাছে যাওনি। আল্লাহ বলবে, বান্দারে আমি যাইনি, কিন্তু আমার বান্দা গিয়েছিল, আমার অসহায় বান্দারা গিয়েছিল, গরিব কে গরিব, তারা ছিঁড়া কাপড় পিনে তোমার কাছে গিয়েছিল, গিয়ে তোমার দরজায় বলেছিল, মা আমি নামাজ পড়ি, আমার শাড়ি ছিঁড়ে গেছে, একটা শাড়ি যদি থাকে তোমাদের পুরাতন শাড়ি কিংবা নতুন শাড়ি, একটা শাড়ি দাও না মা। ওই মেয়েটা গিয়েছিল তোমার দরজায়, তুমি তাকে শাড়ি দাওনি, তুমি বলেছো না শাড়ি নেই, কোনো কাপড় নেই। ওই মেয়েটাকে যদি তুমি একটা শাড়ি দিতে পারতে তাহলে আমাকে এই শাড়িটা দেওয়া হতো। একটা নামাজি দিনদার তোমার দরবাজায় গিয়ে বলেছিল, ভাই একটা জামা নাই, আমার জামা নাই, যদি একটা জামা দাও তাহলে আমি গায়ে পরিধান করে নামাজ পড়বো, একটা লুঙ্গি দাও, লুঙ্গিটা পরে আমি নামাজ পড়বো, কিন্তু তুমি তারে দাওনি। ওই লোকটিকে যদি তুমি একটা লুঙ্গি দিতে পারতে, একটা জামা দিতে পারতে, তাহলে আমাকে এই জামাটা দেওয়া হতো, আমাকে এই লুঙ্গিটা দেওয়া হতো। কত ভুকারি, কত ভুকা তোমার বাড়িতে গিয়েছিল, কিন্তু তুমি তাদেরকে রুটি দাওনি, খেতে দাওনি। কত পিপাসিত গিয়েছিল, তোমরা পানি পান করাওনি। অতই ওদেরকে যদি দিতে আমাকে দেওয়া হতো, ওদেরকে দাওনি মানে আমাকে দাওনি, তাহলে আজকে তোমাদেরকে দেওয়া হবে না। বুঝতে পারলেন এবার কথাটা? ওইটা চলে এলো এইখানে, তার মানে পাপের দরজাটা বন্ধ, নেকির দরজাটা কেনে খোলা, এই জন্যই খোলা। গরিবদের আপনারা দান করবেন, বড় লোক যারা আছেন, ধনী যারা আছেন, মা
গরিবদেরকে আপনারা বস্ত্র দান করবেন, ফকিরদেরকে আপনারা খাবার দিবেন, ভোকাদেরকে আপনারা খাবার দিবেন, পিপাসিত ব্যক্তিদেরকে পানি পান করাবেন, অনেক অসহায় চলে আসবে। বাবা আমার একটাই মেয়ে, আমি বিবাহ দিতে পারছি না, কুটুম মতে বিবাহটা ঠিক হয়েছে, আমাকে কিছু দিতে পারছি না, খরচ খরচানির অনেক দরকার, আপনি যদি ওখানে একটা বাইসাইকেল দিয়ে দিতে পারেন, ওইখানে যদি 1000 টাকা দিয়ে দিতে পারেন, কেউ কে যদি 500টা টাকা দিয়ে দিতে পারেন, এটাই হবে হেল্প, আর এটাই হবে আল্লাহকে দান করা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাইলে এই দানটা আল্লাহর সিলসিলাটা জারি, আপনি এটা যদি না হতো, নেকির দরওয়াজাটা যদি বন্ধ হয়ে যেত, তাহলে কোনো মানুষই কেউ কাউকে কিছুই দিত না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনাহের দরওয়াজাটা বন্ধ করে দিয়েছেন, আর নেকির দরওয়াজাটা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আজকে এই জালসায় একজনা দেখা যাবে 50,000 টাকা দিল তার আব্বার রুহের মাগফিরাতের জন্য, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য, এলাকাতে ধনী মানুষ, 50,000 টাকা আমি শিশু মাদ্রাসায় দিলাম, এই বলে যখন দিল, আব্বার নামে দিলাম, মায়ের নামে দিলাম, সঙ্গে সঙ্গে এই দানটা কবর গৃহে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা নিযুক্ত আছে খালি আপনার এই নেকির দানটা পৌঁছে দেওয়ার জন্য, এরা সঙ্গে সঙ্গে গিয়ে কবরের ভিতরে পৌঁছে দেয়, কবরের যে আজাবের ফেরেশতারা আছে, আজাবের ফেরেশতা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনাদেরকে তো অত বলার দরকার নাই, এখন বর্তমান যুগে প্রত্যেকের হাতে মোবাইল, আর এই মোবাইল মেলা কিছু এর ভিতরে আছে, আপনারা মোবাইলে অনেক ছবিও দেখতে পান, অনেক ঘটনাও দেখতে পান। দেখা গেল একজনের কাছে একজন 20,000 টাকা খরচ করেছে, ধার করেছে, এই ধারটাও দিতে পারে না, কিন্তু যে খরচ করেছে তার সঙ্গে আরেকজনের বন্ধু তালি আছে, সে বিরাট ধনী, এবারে এই তাগাদা করেছে ওর কাছে, টাকাটা তোমাকে দিতে হবে, টাকাটা যদি না দাও তুমি বুঝতে পারবা। ইসলাম দরদি ভাইয়ের আমার, টাকাটাও দিতে পারেনি, ওর বন্ধু কিন্তু অ্যাকাউন্ট নম্বরে তার টাকা জমা করে দিয়েছে বা তাকে নিয়ে সে টাকাটা দিয়ে দিয়েছে, পরক্ষণে ওই লোকটা 2-5 দিন পর টাকাটাকে জমা করে এর কাছে নিয়ে এসে বলছে, ভাই এই দেখেন টাকাটা নিয়ে নেন, আপনি যে 30,000 টাকা পাবেন এই টাকাটা নিলেন, সেই দিন আমার কাছে টাকা ছিল না তাই আপনাকে দিতে পারিনি। লোকটা বলছে, ভাই টাকাটা নিব না, নিয়ে যাও। বলে, কেন নেবেন না, কে তোমার ছিল, আমাকে তোমার ওই ঋণটা পরিশোধ করে গেছে, তোমার ওই টাকাটা শোধ করে গেছে, তোমার টাকা নিব না। টাকাটা নিল না, কারণ অন্যজন আমাকে দিয়ে দিয়েছে, অন্যজন হেল্প করে দিয়েছে, কবর গৃহে যারা পড়ে আছে, কবরে পড়ে হাহুতাশ খাচ্ছে, কবরের আজাবে তারা গ্রেফতার আছে। যেমনই 10,000 টাকা দান করা হয়, যেমনই 20,000 টাকা দান করা হয়, সঙ্গে সঙ্গে এ দান কবরে পৌঁছে যায়, আর কবরের আজাবের ফেরেশতা সঙ্গে সঙ্গে আজাব বন্ধ কইরা দেয়, কারণ এখান থেকে ওর উপরে রিলে হয়ে যায়। হ্যালো বলে ফোন করে দেয়, বলে অমুক আসামি ছেড়ে দেন, বড় এমপি এমএলএ উপর মহলে থেকে আইবি ডিপি ফোন করছে বড় বাবুকে, বলে হ্যালো বড় বাবু, বলে কি বলছেন স্যার, না তো দেখেন গে ওই 3 নম্বরে অমুক নামে এত ওই আসামিটাকে ছেড়ে দেওয়া হো। আসামি জানি না, হঠাৎ করে গেট খোলা হলো, বলে যান আপনার রিহাই, আপনাকে মুক্ত করে দেওয়া হলো, চলে যান। বলে কিসের জন্য স্যার, আমি কি হলো আমাকে ছেড়ে দিলেন, বলে ওটা তোমাকে জানতে হবে না, উপর থেকে আমাদের খবর হয়েছে তোমাকে ছেড়ে দিতে, তাই তো তোমাকে আমরা ছেড়ে দিলাম। রুগী আসামি জানতেই পারলো না, কিন্তু আসামি রেহাই হয়ে গেল, এমনি হলো, কেউ দিয়েছে মোটা অঙ্কের পয়সা, আর না হয় তার পাওয়ারফুল লোক, এই পাওয়ারের উপরে তার পাওয়ার, সেই জন্য ছেড়ে দিতে বাধ্য হইল। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই রকম আল্লাহর মুকাররিবিন ফেরেশতা জানা আছে, আজাবের ফেরেশতা চাইতে তাদের পাওয়ার বেশি, আজাবের ফেরেশতা চাইতে তাদের গুণগুণ বেশি, এরা যখন তাদেরকে রিলে করবে যে তার নামে 1,000 টাকা দান হইয়াছে, তোমরা তার কবরে আজাব বন্ধ কইরে দাও, সঙ্গে সঙ্গে কবরে আজাব বন্ধ হয়ে যায়। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। সেই জন্য এই নেকির দরওয়াজাটা
খোলা আছে। যেহেতু গরীব দুনিয়াতে আল্লাহ তৈরি করেছেন, ফকির মিসকিন তৈরি করেছেন, আর এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, অনেক গরীব মানুষ যারা খেতে পায় না, অসহায়, তাদেরকে মানে দুনিয়াতে চালা পরিচালনা করার জন্য, তাদের রুজি পৌঁছে দেওয়ার জন্য, তাদের কাপড় পৌঁছে দেওয়ার জন্য, তাদের বাসস্থানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটাই একটা ওসিলা তৈরি করে রেখেছেন। এ ধনীরা গরীবদেরকে তোমরা দান করো। এই জন্যই নেকির দরওয়াজাটা খোলা। তো ওই নেকির দরওয়াজাটা খোলার ভিতরে আজকে হলো এই মাদ্রাসা, শিশু মাদ্রাসা। আপনারা একটু আগে শুনলেন আপনাদের আজকের সভাপতির মুখে যে আমরা যা বুঝতে পারছি না, এই শিশুদের যে কত গুরুত্ব, শিশু শ্রেণীর ছেলেদের কত গুরুত্ব এটা আমরা বুঝতে পারছি না। অন্য এলাকাতে কিন্তু ওরা বুঝে, আমাদের এই ভগবানগোলা থানা এই অঞ্চলে এই যত এলাকা আছে এরা কিন্তু ওগুলা ভালো বুঝতে পারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার ওরা অত বুঝতে পারে না, কারণ এরা অত মাথা ঘামাই না। আমাদের এই অঞ্চলে যত মানুষ আছে, এক কথায় ভগবান গোলা রানী তোলা এলাকায়, এরা অত গভীরেও যায় না, এরা মাথা ঘামাই না, এরা একটাই জিনিস জানে আমার হলি হয়ে গেল, খালি আমার হলি হয়ে গেল। একজনকে মারছে, ও পালিয়ে গেল, ই আর দেখলো না যে ওকে মেরে মাথা ফাটিয়ে দিল, ই খালি ভেবে নিল দেখ আমি চলে গেলাম, আমি বেঁচে গেলাম। একটা উদাহরণ আপনাকে বললাম, জমি মাপ হচ্ছে, একজনার ভেড়ে চলে গেল, আর একজন বলছে যে যা আমি তো বেঁচে গেলাম, মারামারি লেগে গেল, একজনা মার্ডার হয়ে গেল, একজনা মারল চুট, যাক আমি বেঁচে গেলাম। এক কথাতে এইরকম সব আমাদের এই এলাকাটা এইরকম এলাকা। এটার মূল কারণ হলো অশিক্ষিতর কারণে। মানুষ যদি শিক্ষিত হতো, মানুষ যদি বুদ্ধিমান হতো, জ্ঞানী হতো, তাহলে কখনোই এটা ভাবতো না, কখনোই এটা ভাবতো না। আজকে আপনারা একটা মূল কথা বলে যাচ্ছি, আপনারা হাজার হাজার ওয়াজ শুনবেন, আমার একটা ওয়াজ মনে রাখেন, জ্ঞানী ওই লোকগুলোকে বলা হয়, জ্ঞানী ওই লোকগুলো যারা বর্তমান দেখে ভবিষ্যতের চিন্তা করে, বর্তমান দেখে যারা ভবিষ্যতের চিন্তা করে এরাই হলো বুদ্ধিমান। একজনাকে ডাঁড়ি মেরে দিয়ে 5 কেজি পাটলি এলিল, এ বুদ্ধিমান নয়। একজনা ডাঁড়ি মেরে 1 বস্তা ধান নিয়ে নিল, এ বুদ্ধিমান নয়। একজনের মাল মেরে কিছু নিয়ে নিল, এ বুদ্ধিমান নয়। চালাক চতুরি করে 1 কেজি দিতে গিয়ে 900 গ্রাম দিয়ে দিল, এগুলা বুদ্ধিমান নয়। বুদ্ধিমান ওই লোকগুলো যারা বর্তমান জিনিসকে দেখে ভবিষ্যতের চিন্তা করে। আজকে এই রকম হলো, তাহলে কালকে কেমন হতে পারে, পরশুদিন এইরকম ছিল, কালকে এইরকম ছিল, আজকে এইরকম হলো, তাহলে আগামী কাল কেমন হতে পারে। ইসলাম দরদি ভাইয়ের আমার এটাই যারা চিন্তা করে এটাই হলো বুদ্ধিমান, এরাই হলো বুদ্ধিমান। তাহলে আপনি ভাবেন, এটা ভাববে কারা, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা শিক্ষিত তারাই ভাববে। তাহলে সেই জন্যই লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি জায়গায় জায়গায় বড় বড় এলাকা ঘুরবেন, দেখবেন বড় বড় পোস্টারে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর একটা কথা দেখবেন, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। আরো দেখতে পাবেন আমাদের কোরআন শরীফ যদি খুলেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন 30 বারে কোরআন আমাদের জন্য দিয়ে পাঠিয়েছেন। এটা হলো আইন বই, এটা হলো আমাদের গাইড বই। ইসলাম দরদি ভাইয়ের আমার এই 30 পারা কোরআনে আল্লাহ 6666টি আয়াত বর্ণনা দিয়েছেন। এই আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হইয়াছে সেই আয়াতটি হলো ইকরা, সেটাই হলো ইকরা। ইকরা মানে পড়ো। তাহলে দেখেন কোরআনে তো মেলা কথা, কোরআনে মুখানাল্লাহ 114টা সূরা বর্ণনা দিলেন, কোরআন শরীফে আল্লাহ 540টা রুকু বর্ণনা দিলেন, 6666টি আয়াত বর্ণনা দিলেন। তাহলে 6666টি আয়াতের ভিতরে একটাই প্রথম আয়াত যেটা নাজেল হলো সেটাই হলো ইকরা। ইকরা মানে পড়ো।
তাহলে আল্লাহর বাণী যেটা আরশে মুআল্লাকা থেকে যেটা লওহে মাহফুজ থেকে নাযিল হলো যেটা আল্লাহর প্রথম বাণী দুনিয়াতে এলো সেটাই হলো ইকরা মানে পড়ো আমাদের ধর্মগ্রন্থে যদি প্রথম বলা হয় ইকরা তাহলে আপনাকে পড়তে হবে আর এই পড়াটাই হলো আমাদের মূলধন আর পড়াটাই হলো আমাদের উপরে ফরজ আপনারা এতদিন শুনেছেন নামাজ ফরজ এতদিন শুনেছেন রোজা ফরজ এতদিন শুনেছেন হজ যাকাত ফরজ আজকে আপনাকে বলে গেলাম ইসলামের শিক্ষা করা হাদিস কোরআনের শিক্ষা করাও আপনার জন্য ফরজ কারণ প্রথমেই আল্লাহ বলেছেন ইকরা আল্লাহ যখন বললেন পড়ার কথা তখন আপনাকে পড়তে হবে এটা হলো আপনার ফরজ ইসলাম দরদি ভাইরা আমার তাহলে আপনি বড় বড় দিকে তাকাবেন আপনি তাকাবেন আমার আমের গাছ আমের গাছে আমার আম ধরেছে আমের গাছে আমার আম পাকবে কখন এই পাকা আমটা আপনি খুঁজছেন ওই পাকা আম আপনার খুঁজলে হবে না কারণ আজকে পেকে গেছে এই আম এই আমটা পেকেছে এমনি পাকেনি এই আমের গাছটা একজন বহুদিন পূর্বে কষ্ট করে লাগিয়েছে আমের বাগানে ঢুকলেন আর বাপত্তি সম্পত্তি বাবার জমিতে ভিতরে আমের বাগানে ঢুকলেন আর দেখছেন ল্যাংড়া আমের মধ্যে কোনটা পাকেছে যেটা লাল হয়ে পেকেছে আপনি বলছেন ওই আমটা পাড়ো ওই আমটা আমি খাবো ওই আমটা আমার বাগান আপনারই তো বাগান আমরা জানি কিন্তু আপনি যে ওই পাকা আমটা খাবেন আপনি তো বলছেন পাড়ের আমটা খাই কিন্তু আপনি কি একটু ভেবেছেন এই আমটাকে এমনি পেকেছে গাছের উপরে এমনি গাছের উপরে পাকেনি আজ 20 বছর আগে একটা লোক খুব কষ্ট করে একটা চারা নিয়ে এসেছিল চারাটা নিয়ে এসে ওইখান করে বপন করেছে এবং তাতে 1 মাস ধরে পানি দিয়েছে আবার সেটাকে জাফরি দিয়ে ঘেরেছে আবার সেটা যদি হলুদ হয়ে গেছে সার দিয়েছে পোকা লাগলে স্প্রে করেছে করে গাছটাকে মানুষ করেছে আস্তে আস্তে 5 বছর 10 বছর এই হতে হতে আজ 20 বছর হয়েছে তাই তো ওই বাগানে আম ধরেছে তাহলে আপনি ভাবছেন আমার বাগান পাকা আমটা খাই আপনি কি একটু ভেবেছেন এই আমটা কেমন করে এসেছে তাহলে কষ্ট করেছে কে কি কষ্ট না তার হয়েছে ওই গাছটাকে মানুষ করতে 5 বছর ধরে ওকে জাফরি দিতে হয়েছে ওকে সার স্প্রে করতে হয়েছে ওকে বিষ স্প্রে করতে হয়েছে ছাগলে খাবে বলে ওকে দেখাশোনা করতে হয়েছে মরে যাবে বলে পানি ঢালতে হয়েছে ইসলাম তরদি ভাইয়ের আমার তারপরে আজ 20 বছর পর ওই আম বাগানে আম ধরেছে তাই আপনাকে আগেই বলেছি ইসলাম তরদি ভাইয়ের আমার এটা হলো শিশু মাদ্রাসা এই শিশুরা আজকের শিশু কালকের ভবিষ্যৎ আজকের শিশু কালকের ভবিষ্যৎ আপনারা জানেন আমাদের এলাকার ভিতরে কোকিল কণ্ঠি বক্তা জনাব মাওলানা ফরমান আলী সাহেব বেনীপুরি জনাব মাওলানা ফরমান আলী সাহেব বেনীপুরি কোকিল কণ্ঠি বক্তা অমিন আয়াতিহি আনা খালাকালাকুম এইরকম ভাবে সুর ধরে কানে আঙুল দিয়ে যখন সুরের ওয়াজ করত মানুষ পাগল হয়ে যেত কোকিল কণ্ঠি বক্তা আমাদের বেলনগর মাওলানা মুহসিন আলী সাহেব যখন সে মানে পদ্য ছন্দ আরম্ভ করত তখন সুরে মানুষ পাগল হয়ে যেত কোথায় গেল মুহসিন কোথায় চলে গেল ফরমান আলী বেনীপুরি এইভাবে কত কত মাওলানা দুনিয়া ছেড়ে চলে গেল রে বন্ধু তারা দুনিয়া ছেড়ে চলে গেল আবার দেখেন কত লয়ালি মাওলানা তৈরি হয়ে গেল আবার লয়ালি মাওলানা তৈরি হয়ে গেল তাহলে ওইগুলাই ছোট ছিল আস্তে আস্তে ওরাই বড় হলো বড় গালা বাগান কেটে ফেললো দেখলে 100 বছরের বাগান 50 বছরের বাগান আপনারা আমাদের ডাঙ্গাপাড়াতে মাদ্রাসার বাগান কোন কালকার বাগান আর ওই বাগান নাই আমাদের এখানকার খাতিরের বাগান আর বাগান নাই বাগান চলে গেল এইভাবে আবার গাছ লাগানো হলো ওই রকমই এই মাদ্রাসা
আজকের শিশু কালকের ভবিষ্যৎ। এ ছোট কালে পানি দিলেন, এ ছোট কালে পানি দিলেন নারকেলের গাছে, এ ছোট কালে পানি দিলেন নারকেলের গাছে, সেও পানি দান করে যতদিন বাঁচে। তুমি যদি তার হয়ে এ ডুব দরিয়াতে, তুমি যদি তার হয়ে ডুব দরিয়াতে, সে কি চোখে দেখিবে কি বসে কিনারাতে। ইসলাম দরদি ভাইয়ের আমার কত সুন্দরী দুনিয়াতে এসেছিল, সুন্দরী সুন্দরী চলে গেছে, আবার কত সুন্দরী তৈরি হয়ে গেছে, কত সুন্দর সুন্দর দুনিয়া থেকে চলে গেছে, আবার কত সুন্দর যুবক দুনিয়াতে তৈরি হয়ে গেছে। কত যেটা ছিল শিশু, এটাই হলো আমাদের আজকে জোয়ান, এটাই হবে বুড়ো, আর এই শিশুরাই হলো আমাদের ভবিষ্যৎ। তাই বলি ভাইরা, মোটা অঙ্কের দান এই মাদ্রাসার জন্য বলেন। এলাকা তো বিশাল আমাদের, ছকননগর, কুচগুড়িয়া, হসননগর, এইদিকে ডাঙাপাড়া, এইদিকে পাকপাড়া, গোটা এলাকা মির্গি, গোটা এলাকার মধ্যস্থল এটা। বলেন এলাকার ভিতরে কে আছেন জেন্টলম্যান, যাদের আপনার অনেক জমা জমি, যাদের 20 বিঘার উপরে জমি, যাদের 50,000 টাকার উপরে বেতন, যাদের বড় বড় আমের বাগান, যাদের বড় বড় লিচু বাগান, যাদের বড় বড় পুকুর পুষ্কর্ণী, যেই পুকুরে বড় বড় মাছ কাবাডি খেলছে, আছেন বলেন কারা আছেন? যাদের অনেক জমা জমি, যাদের ব্যবসা বাণিজ্য বড় বড় ব্যবসা, মাস গেলে যারা লাখ লাখ টাকা ইনকাম করেন, আল্লাহ রাস্তায় দান করেন, এগুলাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স। আপনাকে বললাম এটাই হলো আমাদের একটা রাস্তা, যেই রাস্তাতে আপনার মা পরিত্রাণ পেয়ে যাবে, যেই রাস্তাতে আপনার বাবা পরিত্রাণ পেয়ে যাবে, যেই রাস্তাতে আপনার দাদু পরিত্রাণ পেয়ে যাবে, আপনার দাদি পরিত্রাণ পেয়ে যাবে, আপনার নানা নানি পরিত্রাণ পাবে, আপনার সন্তান সন্তানি পরিত্রাণ পাবে, এই একটাই রাস্তা, এটাই হলো দান, এটাই হলো দান। এই রাস্তাটা আল্লাহ রহমতের রাস্তা, এই রাস্তাটাই খুলে রেখেছে। আমি আব্দুল খাদির 10,000 টাকা দিছি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজান আব্দুল খাদির উনি বলছেন, মাওলানা আমি দিলাম 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে যে আপনি আখেরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। সবাই মিলে একটু হাত তুলে দোয়া দিবেন, কারণ আমি দোয়ার পন্থী। আমাদের তো মুসলমান সমাজে অনেক জাতি, অনেক ভেদাভেদ আছে, তো আমরা এই দোয়ার পন্থীতে আছি। অতএব আপনি খাস করে আমি দোয়া করব, আমি অঙ্গীকার করলাম আপনাদের সামনে, 10-এর উপরে যত দান হবে 40 বার যদি আমাকে হাত তুলতে হয় আমি কষ্ট করে হাত তুলব। যার মন হবে তুলবেন, আর যার মন হবে তুলবেন না। হ্যাঁ, আব্দুল খাবির সাহেব উনি দিয়েছেন 10,000 টাকা। একটু ভাই একবারে ভক্তি সহকারে একটু দোয়া দিন। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলাম, রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার, তোমার দরবারে হাত উত্তোলন করেছি, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, সর্বপ্রথম তোমার বান্দা আব্দুল খাবির, আল্লাহ শিশু মাদ্রাসার জন্য, তোমার দিনের বলবালার জন্য, ছাত্র ছাত্রীদের জন্য 10,000 টাকা দান করেছে, আল্লাহ এ দানের দান তুমি সাদরে গ্রহণ করো। আব্দুল খাবির নাম এখানে ছিল, তোর রাগে 10,000 টাকা দান দিল, ও গো খোদ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দান লাভ গ্রহণ করিয়া, মরিয়া গিয়াছে যত জাতীয় গানা, তা সবারই গুণা খাতা কর গো মার্জনা।
আর দোয়া করি আমি করি গো মিন্নতি ব্যবসা বাণিজ্যে তারা দিও গণতি খেতে খামারে তুমি উন্নতি দানিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে এই মত একে দোয়া দিব কত নেকির খাতে নেকি লেখো তুমি মন মত রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দোয়ানা আমিন সুম্মা আমিন। একটু আগে শুনলেন আমাদের ছকন নগর আর হোসেন নগর আমাদের মোলবীর ডিপু মৌলানা ভুল বলেছে আমাদের এলাকাতে মৌলানাই নাই হাতে গুনা মৌলানা আমাদের এলাকাতে কোথায় মৌলানা গো মৌলানা ডিপু মৌলানা ডিপু হলো ইলামি তারানগর একটা গ্রামে 500টা মৌলানা লেখেলেন একটা গ্রামে ইলামি তারানগরে 500টা মৌলানা আর মাদানী মনে হয় 20-এর ঊর্ধ্বে এই মৌলানা আসবে এই আপনার নূর মোহাম্মদ আমার পরে ওর ওই বলে দিতে পারবে ও বিটির বিহে দিয়েছে ইলামিতে মাদানী আজ থেকে 10 বছর আগে 12টা ছিল এখন যে মাদানী কত হয়েছে আমি জানি না মোটামুটি আমার মনে বলে 20 থেকে 30টা হয়ে উঠে এই গ্রামটাতে 20 থেকে 30টা শুধু মাদানী আর মৌলানার ডিপু ওই এলাকাতে একটা গ্রামে 500রও বেশি মৌলানা আমাদের বোধহয় গোটা ভগবানগোলা থানা খুঁজেও বোধহয় 100-150টা মৌলানা হবে না। হ্যাঁ তো যাক হ্যাঁ উনি এলাকার হিসাবে বলেছে একদিক দিয়ে ঠিক বলেছে মানে ভগবানগোলা থানার আশেপাশে এলাকা থেকে এই ছকন নগর হোসেন নগরে বেশি আছে আর ওটা থাকারই কথা মানে বহুদিনের মাদ্রাসা আমাদের এই যে যেটা সিনিয়র মাদ্রাসা সে আমাদের প্রাচীন কালে আজ থেকে নিয়ে প্রায় 50 বছর আগে তারও বোধহয় 100 বোধহয় হয়ে যাবে তার আগের থেকে এই মাদ্রাসা ডাঙ্গাপাড়া মাদ্রাসার হোসেন নগর মাদ্রাসা অতএব এই দুটো জায়গা হোসেন নগর মাদ্রাসাটা হলো প্রথম ওই এলাকাটা আগে থেকে শিক্ষিত আর এই হোসেন নগরের নাম আসল নামটা হলো হাজিপাড়া। হ্যাঁ ওই নামটা কিন্তু আস্তে আস্তে মিটে গেল কিন্তু আসল নাম হলো এর হলো হাজিপাড়া আমরা ওখানেই লেখাপড়া করেছি আমি হ্যাঁ ওখানকেই যখন ঘাটাল হাজি ছিল প্রথমে ওখানেই প্রথম এই ব্যাংকিং সুদ এই সুদের টাকা লেওয়া যাবে কি যাবে না নিয়ে ফতুয়া উঠেছিল প্রথম আর উনি ব্যাংকের টাকা তুলে কে মলবিরা বললো পায়খানা করা হবে কে বলছে বাথরুম করা হবে কে বলছে খাওয়া হবে না ফকির মিসকিনকে দিতে হবে কে বলছে না ওয়া তোলাই হবে না হাত দেওয়াই হবে না বিশাল ঝামেলা ওই আনারুল হ্যাঁ মানে ঘাটাল হাজির ছেলে আনারুল ভাই হ্যাঁ বিশাল শিক্ষিত ওরা আগেকার থেকে খুব চিকন এবং চালাক চতুর হ্যাঁ বুঝলেন তো তখনকারই ওই জিনিসটা চলে আসছিল তো যাক বিশাল ও ফটো আলাদা ডাঙ্গাপাড়া মাদ্রাসার পুরুষ শিক্ষকদের পক্ষ থেকে 2500 টাকা মাশাআল্লাহ ডাঙ্গাপাড়া মাদ্রাসাতে তো মেলাই মলবি আছে গো পুরো শিক্ষক মিলে 2000 টাকা বোধ হয় 15টা না 16টা তো মলবি আছে বোধ হয় হ্যাঁ রে যাক ডাঙ্গাপাড়া মাদ্রাসার সব শিক্ষকরা মিলে দিয়েছে 2000 টাকা ডাঙ্গাপাড়া মাদ্রাসাতে এমন ধনী মৌলানা আছে 2500 টাকা যে একজনই 5000 টাকা দেওয়ার উপযুক্ত আছে ওই মাদ্রাসাতে কম করে না হলে 20000 টাকা হলে একটা মানানো হতো। হ্যাঁ তো যাক আর যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে মৌলানারা দিয়েছেন 2500 টাকা। নাসরুল্লাহ শেখ পিতা মারা গেছে দাদি মারা গেছে তার জন্য দিয়েছে 1000 টাকা। ও গো খোদা দয়া ময় একটু হুটে ও গো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এ দানির দানে রহন করিয়া নাসরুল্লাহ নামে দেখো এখানে তে ছিল তোর রেগে 1000 টাকা দান দিল ও গো খোদা দয়া ময় দয়া রহনার দয়া করিবেন আপে করিম গফার নাম সবচেয়ে দাতা মিটাইয়া দিনু জীবনের গোনা খাতা রব্বুল আলামিন তুমি গাফুর রহিম আমিন আমিন খোদা আমিন আমিন সুম্মা আমিন। আছেন ভাইরা আমার তাহলে আপনাদেরকে বলি গা মহান আল্লাহ রব্বুল আলামিন একটা রাস্তা রেখেছেন এই রাস্তাটা হলো দান আর দোয়া সেই জন্য আপনাদেরকে বলি আছেন আল্লাহ রাস্তায় দান করেন যাদের 50000 টাকার উপরে বেতন আছে যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন আছেন অন্তত 5000 করে টাকা আপনারা এই শিশু মাদ্রাসায় দিয়ে যান 20 বিঘার ঊর্ধ্বে যাদের জমি অন্তত 5000 টাকা
টাকা করে দেন, লাখ টাকার উপরে যাদের ইনকাম আছে আমি বলবো অন্তত তারা 10,000 টাকা করে আল্লাহ রাস্তায় দান কইরা যান। ইনজামুল 100 টাকা, ইনজামুল ছোট ছেলেও দিয়ে গেছে 100 টাকা। আসেন অনেক ভোগ করছেন, আমি বলতে বলতে ফির আমার অন্যরকম হয়ে যায়, সেই জন্য আমি বলছি বেঈমান দুনিয়াতে মেলা রকমের লোক আছে, আপনাদের মধ্যেও খাঁটি বেঈমান লোক বসে আছে এখানে অনেক নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা 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 যা, মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই যান এখানে বসে আছে, উনি 100 টাকা দিয়ে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, উকিলের আব্বা মুকদার শেখ ছক আব্দুল শাকুরের ছেলে, ছকরনগর থেকে একটি দরজা। আচ্ছা মুকদার শেখ ছকরনগর থেকে একটা দরজা, একটা দরজাতে যা খরচ হবে উনি দিবেন মোটামুটি তো 15,000 10,000 15,000 ধরে নেবেন। এটা কি আমার নামে দিলেন? কি নাম আপনার? ইসরায়েল ভাই, মায়ের নামে দিলেন 500 টাকা। আসেন ভাই উঠে উঠে চলেছেন তাড়াতাড়ি, ওয়াজ শুরু করব। কি গো মাওলানা? আচ্ছা নামটা খাবির তো আপনার? হ্যাঁ ও মুজিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, স্বামী স্ত্রী দুজনা মিলে 2,000 টাকা। লোকে বলে মোলবিরা দান নাহি করে, এ লোকে বলে মোলবিরা দান নাহি করে, পরের বাড়িতে গিয়ে উদ্দরেতে ভরে, কিন্তু আজ দেখা গেল উল্টো তাহার, কিন্তু আজ দেখা গেল উল্টো তাহার, 2,000 টাকা দিল রাখেতে তোমার। মুজিবুর রহমান দেখো এখানে আসিয়া 2,000 টাকা দিল হাসিয়া হাসিয়া। কি নাম ভাই আপনার? ও আচ্ছা, কি নাম ভুলে গেছি যে? হ্যাঁ খলিলুর রহমান, উনি দিলেন 1,000 টাকা। এইসব জিনিস গেল 2,000 3,000 4,000 কোনো ব্যাপার নাই, ওর বাপের আগেকারই জমিদার সব, আগেকারই এরা বড় লোক। হ্যাঁ তো যাক এখন কেমন হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ উনি দিয়ে গেলেন 1,000 টাকা। আসার একবো বাড়ি থেকে ছেলে মেয়ে আরও 1,000 টাকা দিবে। আছেন আপনারা যারা আছেন খুব তাড়াতাড়ি ড্রাম সাইড দিয়ে বম সাইড দিয়ে চলেছেন আর দানগুলো বলেন, এটাই হলো আজকে সবচেয়ে মূল্যবান। আপনাকে বলে দিচ্ছি শুনেন, আজকে এই দিনে আপনি যতই নেকির কাজ করেন কোনো কাজে এত নেকি পাবেন না যত নেকি পাবেন দান করে। সামাউন শেখ কুচগুড়িয়া থেকে পিতা মারা গেছে 5,000 টাকা। সামাউন শেখ কুচগুড়িয়া পিতা মারা গেছে, তার নাম দিলে 5,000 টাকা। নারায়ণ দেবী, এই দেখেন এরা হলো হিসাবি লোক। বাবার নামে দিছে জমিউর রহমান 500 টাকা, এই দেখেন এগুলো হলো হিসাবি লোক। হ্যাঁ 5,000 টাকা বলে নয় 500 টাকা তো হিসাবি লোক। কেমন হিসাবি শুনালেন? আপনার বাপ দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, নানা নানি চলে গেছে, দাদু দাদি চলে গেছে, তারা কিন্তু 10 বিঘা 20 বিঘা 50 বিঘা জমি দুনিয়াতে রেখে চলে গেছে, তারা কিন্তু কবরে নিয়ে যেতে পারেনি, খালি আপনার দিকে তাকিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার উপরে ময়া মমতার জন্য তারা নষ্ট করতে পারেনি, নষ্ট করতে পারেনি। কতবার জিয়াগঞ্জ গিয়েছে মিষ্টির দোকানের পার্শ্বে দাঁড়িয়েছে, কতবার গিয়েছে ভগবান মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসগোল্লা পান্তাবার দিকে তাকিয়েছে, জিজ্ঞাসা করেছে কত দাম, বলে একটার দাম 10 টাকা, একটার দাম 10 টাকা। নাম শুনে দাম শুনে কিন্তু আর লাইনি না, এটা খাবো না, বাড়িতে চিনি দিয়ে ক্ষীর রেঁধে খেয়ে নিব, মিষ্টিটা খাই নাই, বাড়িতে এসে ক্ষীর রেঁধে খেয়েছে চিনি দিয়ে। ইসলাম দরদি ভাইয়ের আমার কিন্তু 20 বিঘা জমির মালিক, 30 বিঘা জমির মালিক, 50 বিঘা জমির মালিক, রসগোল্লা খাইনি, খালি আপনার দিকে তাকিয়ে আপনার ময়ে মমতায় খাইনি, আজকে কবরের মধ্যে পড়ে হাহুতাশ খাচ্ছে, কেউ হুদিস জানে না রে বন্ধ, কেউ হুদিস জানে না, এমন জায়গাতে পড়ে আছে, এমন গর্তের মধ্যে পড়ে আছে, এমন গাঢ়াতে পড়ে আছে, এখানকার খবর কেউ জানে না, এখানকার খবর কেউ জানে না, এই জায়গাটার নাম হলো নীরব নগর। হিন্দুস্তান হতে লোক যাই পাকিস্তান, হিন্দুস্তান হতে লোক যাই পাকিস্তান,
না পাকিস্তান হতে লোক আসে হিন্দুস্তান কিন্তু ওই স্থানে গেলে ফিরবে না আর কিন্তু ওই স্থানে গেলে ফিরবে না আর আহারে ও বাক সেই নীরব নগর ইসলাম দরদি ভাইর আমার ওই জায়গার নাম হলো ওই নগরের নাম হলো নীরব নগর ওই দেশের নাম ওই স্থানের নাম হলো গুরিস্তান ইসলাম দরদি ভাইর আমার ওইখান থেকে কোনো মানুষের হদিস পাওয়া যায় না কি নাম ভাই একটা মোটা দান সবাইকে জড়িয়ে দোয়া দিব নাজিম ফার্নিচার ছকন নগর থেকে একটি জানালা মাশাআল্লাহ নাজিম উদ্দিন ছকন নগর ফার্নিচার এই ফার্নিচার থেকে নাজিম উদ্দিন একটা জানালা মানে মোটামুটি তাও কম করে 7-8 হাজার টাকা নারে তকবীর নাজিম উদ্দিন ফার্নিচার অনেক জনাই দুয়ার জন্য তাকাচ্ছে একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রব হে পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি আমার ভাইজান ন্যাংড়াতে ন্যাংড়াতে এসে 1000 টাকা দান করে গেল মৌলানা মুজিবুর রহমান উনি 2000 টাকা দান করে গেলেন আর এই ফার্নিচার থেকে উনি একটা জানালা দিয়ে গেলেন রব্বুল আলামিন তুমি তাদের উপরে করুণা বর্ষণ করো তুমি রহমত বর্ষণ করো আত্মীয় স্বজন যারা কবর গৃহে পড়ে আছে আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে এই দানের বিনিময়ে কবরের আজাব মাফ করে দাও আল্লাহ আসেন ভাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন শেখ আকবর সাহেব হোসেন নগর সিনিয়র মাদ্রাসার শিক্ষক উনি 10000 টাকা মাশাআল্লাহ এই দেখেন দেখেন হ্যাঁ কি নাম বললেন আকবর আলী আকবর হ্যাঁ শেখ আকবর সাহেব শেখ আকবর আলী হোসেন নগরে আকবর আলী কে আছে গো হোসেন নগর সিনিয়র মাদ্রাসা ছিল প্রাক্তন আচ্ছা মাস্টার মশাই শেখ আকবর আলী হোসেন নগর মাদ্রাসার শিক্ষক সিনিয়র মাদ্রাসার মোটা অঙ্কের দান পান মোটা অঙ্কের একটা টাকা পান সরকার থেকে ওখানে অনেক লোকই পায় হোসেন নগর সিনিয়র মাদ্রাসায় অনেকগুলো শিক্ষক আছে যারা সব 50-এর ঊর্ধ্বে তাদের বেতন কারো 60 কারো 70-72 পর্যন্ত এরকম দাম মানে টাকা ওরা মাহানা পায় ওরা যদি 10-20 হাজার টাকা দিয়ে দেয় কিছু যায় আসে না তো ওই মাস্টার মশাই শেখ আকবর আলী উনি দিলেন 10000 টাকা নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন নিবেদন হবে মোর জুনাবে সবার নিবেদন হবে মোর জুনাবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মাওলানা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া রব এ পরওয়ারদিগার আলাম তোমার যোগ্য বান্দা শেখ আকবর আলী সাহেব মাস্টার মশাই উনি 10000 টাকা এই মাদ্রাসায় শিশু মাদ্রাসায় দান করলেন আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ তার ব্যবসার পয়সাতে তুমি উন্নতি দাও আল্লাহ তার চাকরির পয়সাতে তুমি বরকত দাও আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো বাড়ি হতে বালা মুসিবত দূর করো আত্মীয় স্বজন যারা কবর গৃহে আছে আল্লাহ তাদের কবরের আজাব মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন অনেক মেয়ে ছেলের ভিড় হয়েছে মা বোনেরা আপনারা হ্যাঁ আপনারা 100-200-500 হাজার যারা দিবেন আপনারা একটু
এই ক্যান্ডেলের সাইডে আসবেন। আমাদের মাদ্রাসার শিক্ষকগণ ঘুরছে, মানে কমিটির লোকেরা ঘুরছে, ওদের হাতে 500, 1000, 2000, 5000 দিবেন, ওইগুলা দিবেন। আর যারা 10, 20, 50 দিবেন, আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যেই আমরা মাদ্রাসার তরফ থেকে তালবিলিমদেরকে পাঠাবো। আমরা পাঠাবো চাদর নিয়ে, আপনারা ওই চাদরে 10, 20, 50, 100 গলা দিবেন। আর যারা উপরে দিবেন 200, 300, 400, 500, আপনারা একটু কষ্ট করে এই সাইড আসবেন। দেখবেন অনেক ছেলেরা ঘুরছে, ওদের হাতে দিবেন, আর আমরা ওটা ঠিক করে দিচ্ছি। মাওলানা দুটো ছেলে ব্যাচ দিয়ে দিবেন, দিয়ে মেয়েদের ধারে আপনাদের কাছে ব্যাচ দিয়ে। আর দেখেন ছেলেরা কালেকশন করছে, আপনাদের ভিতরে ছেলেরা কালেকশন করছে, ওদের হাতে আপনারা টাকা পয়সা গলা দেন, নামটা লিখিয়ে দেন, ঠিক আমাদের কাছে আসলেই আমরা দোয়ায়ে খায়ের করে দেবো ইনশাআল্লাহ। বলবেন আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি 1000 দিচ্ছি, আর আমার ভাই ইসমাইল শেখ, আমার নাম ইসরাইল আর ইসমাইল, আমি জানি আপনি দিচ্ছে 2000, আমার ভাই দিচ্ছে 2000, আমি 1000 দিই। নারায়ে তাকবীর মাওলানা ইসরাইল সাহেব, ইনি এই শিশু মাদ্রাসার প্রধান মাওলানা, উনি হলেন হেড মাওলানা, আর ওনার ভাই কি নাম বললেন, ইসমাইল, উনি দিচ্ছেন 2000 টাকা, দুই ভাইয়ে দিচ্ছেন 3000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানিদের দান লাম গ্রহণ করিয়া, আর দোয়া করিয়া আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্য তুমি দিও গো উন্নতি। দেখলেন মাওলানা সাহেব বলছে আমার মার জন্য একটু দোয়া করেন, হাত তুলে দেন, আল্লাহু আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, কেউ দিচ্ছে 200 টাকা, কেউ দিচ্ছে 100 টাকা, আমার ভাই, আমার ভাই জানা উকিলের আব্বা ধাবড়াপাড়া থেকে এসে 100 টাকা দিয়েছে, একজন 500 টাকা দিয়েছে, একজন মাওলানা 2000 টাকা দিল, মুজিবুর রহমান 2000 টাকা দিয়েছে, আমার ভাই উনি 1000 টাকা দিয়েছেন, ইসরাইল ভাই দিলেন 1000 টাকা, উনার ভাই ইসমাইল উনি দিলেন 2000 টাকা। আল্লাহ মায়ের জন্য মনটা কাঁদছে, আল্লাহ তার মায়ের কবরকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। কি তোমার নাম? মিম। শুধু মিম গো? আচ্ছা কত টাকা আছে রে বাবু? 500 টাকা। মিম নারায়ে তাকবীর, মিম সাহেব 500 টাকা। আপনার নাম? এসারুল শেখ, পিতার নামে 500 টাকা। মরে গেছে জানি আমি। আপনার নাম কি? আপনার নাম সাবিলিল্লাহ? সাবিলিল্লাহ, হ্যাঁ, মানে আল্লাহ রাস্তায় দিচ্ছেন, আল্লাহ রাস্তার দান। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এরা মৌলভি টলভি ডাকবে না তো? হ্যাঁ, খালি একটা মৌলভি সাহেব ডাকলে একটা মুরগি জবাই করতে হবে, হয়তো একটা ঠ্যাং খাবে, না একটা মাথা খাবে, ওই ভয়ে মৌলভি ডাকবে না, নিজে নিজে চয়েস করে নাম রাখবে। কি নাম আপনার? আপনার নাম কি? কামরুজ্জামান। উনার আব্বা হাজিকুল ইসলাম, তাই তো? হ্যাঁ, উনার নামে 2000 টাকা। মারহাবা মারহাবা। কি নাম? মরজিম হোসেন। মাতা পিতার নামে 500 টাকা। এগুলা নেব, একটু চিকন চাকন হলে বলেন আমাকে, চলে যেছে এড়িয়ে, বুঝতে পারা যেছে না, মাছ শেখতে যে জালে পার হচ্ছে, তোর হয়েছে, এটা একটু চিকন চিকন মনে হচ্ছে আমাকে। হ্যাঁ আছে না, এটা একটু চিকন, এই উঠেন তো, ভুল হয়ে গেছে আপনার, উঠেন উঠেন উঠেন। মাতা পিতার নামে 500 টাকা কিনে একটু বাড়িয়ে দেন, শিশু মাছটা দেখছেন না কেমন, আর 500 করে দিতিয়া হালকা মাছ। নারায়ে তাকবীর, 1000 টাকা কম হয়ে গেল, তাও বুঝতে পারলাম না আমি, তাও ভুল হলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক যাক, একবার বকরি মুরগি একবার ইজো ভাই হয়, আর একবার বলতে গেলে আপনারা বলবেন মুরগির খুব লোভ, লোভ তো আছে বটে, আমার খুব লোভ, বুঝলেন, নদীয়ার লোক বলে এদের চাপলো, এবার পকেট মাইরে গেছে, মেয়েরা বলে কি যে কানের দুল গলাকে ভালো করে সাবধান কর, এরকম বলে। হ্যাঁ তো যাক আলহামদুলিল্লাহ, যাক 500 তো হলো,
আসেন আপনাদের ভিতরে যারা আছেন একে একে চলে আসেন বলেন আল্লাহর রাস্তায় দান করেন আপনাকে নিজের পয়সা দিতে হবে না আপনাকে নিজের পকেটের পয়সা লাগবে না আপনার বাবার টাকাটা দেন আপনার মায়ের টাকাটা দেন আপনার দাদু দাদির টাকাটা দেন আপনার নানা নানির টাকাটা দেন যে জমিটা রেখেছে ওই জমিগুলো থেকে দেন পাঁচ বিঘা জমির দাম কত পাঁচ দশ পঞ্চাশ লাখ আর পাঁচ হাজার টাকা দিতে আপনার কি হচ্ছে যারা বিশ বিঘা রেখে গেছে তাদের এক কোটি টাকা দাও ওই এক কোটি টাকা থেকে পাঁচ হাজার টাকা তাদের নামে দিতে আপনার কি হচ্ছে আপনি ওগুলো যে খাচ্ছেন আপনাকে লেহাজ লাগছে না লজ্জা লাগে না যে ওরা পড়ে আছে আর আপনারা খেয়ে চলে গেছেন এই সবই হিসাব লাগেগা মোনাদের কাছে ভালো করে ফতোয়া নেন গা এগুলো এর হিসাব লাগবে তার মানে আপনি যোকে একবারে পায়ে জমা করেছেন পর করে দিয়েছেন পরে যদি হলো খাচ্ছেন কি করে আপনি ওগুলো ভোগ করছেন কি করে আপনাকে দিতে হবে ওগুলো আপনি ভাবেন দেন আর না হলে এসরে হিসাব আপনাকে লাগবে আপনাকে আজকে বলে দিলাম আপনি ভালো করে বুঝে দেখেন বিছানে শুয়ে শুয়ে চিন্তা করেন দি তাই তো মাওলানা বলেছে কি করে খান এগুলো ঠিক নয় তারা আজ আপনাদের জন্য খাইনি আপনাকে একটু আগে বললাম না মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে আর রসগোল্লার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে দাম জিজ্ঞাসা করেছে কত দাম যেমন ঘুরেছে এক পিসের দাম দশ টাকা তেমনি ঘুরে পড়েছে না দশ টাকা দিয়ে না কিনে আর দশ টাকা কুড়ি টাকায় হাফ কেজি চিনি কিনবো বাড়িতে নিয়ে গিয়ে ক্ষীর রান্না করে সবাই মিলে খেয়ে নেব একটা রসগোল্লা খাবো না মেলা রেকর্ড আছে আমাদের এলাকায় এখন নাম যদি বলি লোক বোধহয় এখানেই আছে ইসলাম দরদি ভাইয়ের আমার সেই জন্য নাম বলো না নাম বললেই রেকর্ড হয়ে যাবে যেটা মলবি বলে গেছে না বলবো না যারা আছে তারা নিশ্চয় বুঝতে পারছে যে কার কার কথা মরনা বলছে বুঝাই লিয়েছে তারা আছেন উঠে উঠে চলেছেন বলেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা দেনেওয়ালা অনেক লোক আছেন এমন এমন লোক আছে পঞ্চাশ হাজার টাকা দিলেও কিছু যায় আসে না দেন এগুলাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স এগুলাই হবে আখেরাতের জমা একটা কথা বলবো একটা কথা বলছি কান করে শুনেন আরে মাওলানা তো মেলা আছে হ্যাঁ হ্যাঁ বলেন আসমাউল শেখ বালিয়াপাড়া থেকে একটি দরজা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আসমাউল বালিয়াপাড়া থেকে একটা দরজা যা খরচ হবে উনি দিবেন আপনাকে আগেই বলেছি যেমন তেমন করে করলেও দশ হাজার ভালো করে করতে গেলে পনেরো থেকে আঠারো হাজার এক বস্তা সিমেন্ট কি নাম আপনার লেখ কোন গ্রাম বাড়ি ওখানে বলে দেন ভালো করে আচ্ছা ধুমবালের মুসরে ভাই ইনি দিলেন দুইশো টাকা আর এক ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরুল জাযা ইনশাআল্লাহ আছেন ভাই আর কারা আছেন খুব তাড়াতাড়ি এগিয়ে এগিয়ে আছেন টাইম ওভার হয়েছে হ্যাঁ আপনাদের প্রধান বক্তা করে অপেক্ষা করছে হ্যাঁ খাতির সাহেব এসে বসে আছে এখন ঘরের ভিতরে আছে যেমন আমার হয়ে যাবে তেমনি এসে উপস্থিত হয়ে যাবে নারায়ণ ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে সে ও পানি দান করে যতদিন বাঁচে তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে সে কে চোখে দেখিবে কি বসে কি না রাতে ইসলাম দরদি ভাই আমার মা মরে গেছে মায়ের সঙ্গে যদি লিঙ্ক রাখে না রোজ হাসরে মার দেখা হবে বাপ মারা গেছে বাপের সঙ্গে যদি লিঙ্ক রাখে না বাপের সঙ্গে দেখা হবে দাদু দাদি মারা গেছে দাদু দাদির সঙ্গে যদি লিঙ্ক রাখেন রোজ হাসরের দিন দেখা হবে নানা নানি মারা গেছে যদি তার জন্য যদি ঋণ মানে লিঙ্ক রাখেন তাহলে নিশ্চয় আপনার মা বা দাদু দাদি নানা নানির সঙ্গে রোজ হাসরে সাক্ষাৎ হবে লিঙ্ক যদি না রাখবেন কাউকে দেখতে পাবেন না বলে দিলাম মাইকে শুনলেন লিঙ্ক যদি না রাখেন কারো সঙ্গে আপনার কোনো সাক্ষাৎ হবে না লিঙ্ক না থাকলে টাকাও জমা হবে না যদি লিঙ্ক না থাকে এক লাখ টাকা নিয়ে গেছেন ব্যাংকে জমা করব ওই ঘুরে ঘুরে বেড়াতে হবে শেষ পর্যন্ত ঝোলা নিয়ে বাড়ি ঘুরে আসতে হবে যদি লিঙ্ক না থাকে আপনার টাকা জমাও হবে না টাকা তোলাও হবে না ইসলাম দরদি ভাইয়ের আমার যতই বাপ মা বলেন না কেন যতই মা মা বলেন না কেন যদি লিঙ্ক না রাখেন রোজ হাসরের দিন সাক্ষাৎ হবে না আপনি চলে যাবেন একদিকে ওরা চলে যাবে আর একদিকে হ্যাঁ শ্বশুর শাশুড়ির জন্য আসিয়া নারায়ে তাকবীর দেখলেন কেমন বৌমা
মিনারুল শেখেরা পাঁচ ভাই 5,000 টাকা দিয়েছে, পিতা মাতা মারা গেছে। আচ্ছা মিনারুল শেখ।